हेलो एक बृष्टि के फोन देवा जाबे आपनी क्या बोलছেন आमी बृष्टिर माँ बोलছি ओ बोलो केमन आছো तुमी मा की बोलছিস শোই নাকি হ্যাঁ হ্যারি আমার মেয়েটা কেমন আছে তোমার মেয়ে একদম দিব্যি আছে শ্বশুর বাড়ির লোকজনগুলো কেমন বেশিরভাগটাই বড্ড কুচুটে জানো তো হ্যাঁ প্রচন্ড বদমাইশ সবার ক্ষতি করতে চায় আর তোমার মেয়েটাকে খুব জ্বালায় সে কি তাহলে কি হবে তুমি একদম চিন্তা করো না আমি যখন আছি তখন ঠিক ওদের টাইট দিয়ে দেব তারপর আমি এই বাড়ি থেকে বের হব ও মা তো অষ্টমঙ্গলা মেয়ের সাথে এই বাড়িতে আসার কথা তোরা কখন আসবি রে আসবো গো আসবো তুমি চিন্তা করছো কেন একটু পরেই আমরা রওনা দেব এই দেখো তোমার মেয়ে আবার আমাকে ডাকছে সে মনে এখন তৈরি হচ্ছে আর শোনো এই যে তোমার মেয়ের শ্বশুর বাড়ির সম্বন্ধে যে তোমার কাছে নিন্দে করলাম না সেটা আবার তোমার মেয়েকে বলে দিও না জানতে পারলে কিন্তু খুব বকবে আমাকে আরে বাবা কিচ্ছু বলবো না তুই একদম চিন্তা করিস না আচ্ছা শুন অষ্টমঙ্গলায় তুই এই বাড়িতে এসে তারপর কোথায় থাকবি কেন আমি বৃষ্টির সঙ্গে আবার এখানে চলে আসবো তো ও মা এটা আবার হয় নাকি ওটা তো আমার মেয়ে শ্বশুর বাড়ি এ মা তাতে কি হয়েছে ও শ্বশুর বাড়িটাই তো আস্তে আস্তে আমার ঘরে উঠেছে এত বড় বাড়িতে একটা ঘর জুটবে না দরকার পড়লে বাসন মেজে দেবো ঘর ঝাড় দিয়ে দেবো কিন্তু এই বাড়ি ছাড়া যে আমার আর কোথাও ঠাঁই নেই গো বাইরে বাবুজির চোখ শকুনের মতন আমাকে খুঁজছে আমায় তুলে নিয়ে যাবে বলে এখনো আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভাসে সবাই মিলে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে বলল আরে ওঠ আজ তোর বিয়ে ওঠ কার বিয়ে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ আরে বাবা তোর বিয়ে ওঠ তারপর মুখের সামনে পান ধরে নিয়ে চলে গেল বিয়ের মণ্ডপে তারপর দেখি সেই লোকটা সেই যে পালিয়েছি আজও পালিয়ে বেড়াচ্ছি আর পারছি না গো আমি তুমি দেখো কোনো না কোনো ঘরে ঠিক আমার ঠাই হয়ে যাবে দেখো তুমি গরম মশলা নিয়ে আসতে এখনো পর্যন্ত গরম মশলা নিয়ে এলো না সে কখন মাংস বসিয়েছি এখন তো নামাতে হবে গরম মশলা দিতে হবে এখন কি করি বলতো সত্যি লোকটাকে নিয়ে আমি আর পারলাম না তুমি কিছু চিন্তা করো না আমি পাশের বাড়ি থেকে এক্ষুনি গরম মশলা এনে দিচ্ছি না না পাশের বাড়ি থেকে আনতে হবে না ওরা কি ভাববে বলতো আরে ওরা কিচ্ছু ভাববে না তুমি দাঁড়াও না আমি এক্ষুনি দৌড়ে গিয়ে এনে দিচ্ছি আচ্ছা যা আমি গুছিয়ে নিচ্ছি যা এই তো এসে গেছি গিন্নি তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো কোথায় ছিলাম বলে উকিলের কাছে গিয়েছিলাম সত্যি তোমার না কোনো কাণ্ড জ্ঞান হবে না কেন গরম মশলা আনতে বলেছিলাম সেটা তো ভুলে গেছো এখন কি হবে হ্যাঁ মাংসটা কি দিয়ে রান্না হবে বলো তো কবে যে বুদ্ধি হবে কে জানে अच्छा तुम्हें उकिलेर काछे केन गिएछिले बोलो तो बौदी ओ बौदी ए नाओ गरम मसला निये एसेछि अरे ओटा बेटे मांसेर मध्ये दिए दे कतटा देबो अरे अंदाज मतो दे ना दे आमी आसछि जा এবার তুমি বলো তো উকিলের কাছে তুমি কেন গিয়েছিলে আরে দলিলটা বানিয়ে নিয়ে এলাম বুঝলে দলিল জামাই আসছে ঘরে আমার শিবের মতো ভোলা ভালা জামাইটা বুড়ো আঙুলটা নেব কালিতে চোবাবো আর ঠিক ছাপটা দেব বাস তাতে কি হবে কি হবে अरे ताते तो मैजिक होबे मैजिक बुझले गिन्नी सब कटाके आमी पुतुल नाच नाचिए छाड़बो देखे निओ अरे आमार मेये पयमंतर मेये जेदिन जन्मेछिलो पाड़ा सबाई आमाके बोलेछिलो विकास तोर बाड़ीते लक्ष्मी एसेछे लक्ष्मी आजके देखछि सत्यि मा लक्ष्मी और बापटाके एकेबारे धनी बानिये दिलो गो धनी तुमि कि करते चाइछो तुमि कि सत्यि सत्यि জামাই কে দিয়ে টিপ ছাপতে হবে হ্যাঁ গিন্নি নইলে অত উঁচু মগ ডালে আমি কখনো বাসা বাঁধি আরে তোমাকে বলেছি না আমি রাজরানী করে দেবো ওই যে স্টেশন রোডটা সেখানে বিরাট মহল বানিয়ে দেবো তোমাকে আরে যে ম্যানেজারগিরি এসব করবো না আমি শুনেছি ম্যানেজারগিরি মানে হচ্ছে চাকরগিরি করা মালিক যখন আসে তখন উঠে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলতে হয় স্যালুট দিতে হয় ছি जाला धरे आमार गाये जानो तो जाला धरे आमी मालिकेर चेयारे बसबो और पार्वती देवी जखन आमार घरे ढुकबे तखन माथाटा नीचू करे दाड़िये दाड़िये कथा बोलबे आमार संगे बौदी शिगगिरी एकबार एदिके एसो और एकटा कड़ाई कि बसिएछो तला धरे जाच्छे जे जाई তুমি যদি সত্যি সত্যি জামাইয়ের কাছ থেকে টিপছাপ নিয়েছো তাহলে কিন্তু এই বাড়িতে আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেব লঙ্কা কাণ্ড अरे तुम्हें की लंका कांड बाधाबे लंका कांड बाधाबे बाड़ीर बौएर मतन थाकबे बोले दिलाम मने राखबे तोमरा हच्छो खाचार पाखी आर बेशी बाड़ाबाड़ी करबे तो हाथ पा भेंगे एकेबारे गलाय शेकल करिये देबो सम्पत्ति आमार चाई सत्य मेये तो नय जेन मा लक्ष्मी আর জামাই যেন একটা হীরের খনি তুমি কি হলো? চুরি করতে ঢুকেছ না এই ঘরে? কয়লা চোর কোথা করে চুরি করতে ঢোকা যায় ঘরে? না আমি ঠিক জানতাম তুমি চোর। ওরে তোরা কে কথা আছিস শিগগিরই আয়। আমি মেয়েটাকে ঠিক চিনেছিলাম। মেয়ের বাড়ি থেকে এসেছো কয়লা চোর কোথা করে? আমি চোর না। আয় আয় রে দিদি ভাইকে তোর কথা আমায় বলতেই হচ্ছে। কি হয়েছে? ওই মেয়েটা এই ঘরে ঢুকেছিল চুরি করতে। এই ঘরে চুরি করার মতো কি আছে? কি জামার বোতাম পর্যন্ত সেলাই করতে পারে কাকে বলছি? এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, আবার জামার বোতাম সেলাই করবে। আবার কি হলো? তোমাকে কাজ করতে বললে তো তোমার মাথায় বাজ পড়ে। তা তো বলবেই, যেন আমি সংসারের কোনো কাজ করি না, সারাদিন বিবি হয়ে ঘুরে বেড়াচ্ছি আর যত খেটে খেটে মরছো তুমি। খাটি তো খাটি না, সারাদিন কলিয়ারির অফিস সামলাচ্ছি, তারপর বৌদির সঙ্গে থাকি। সেই সারাদিন বৌদির সঙ্গে থাকো আর বৌদির চামচাগিরি করো। এই আমাকে একদম এই কথা বলবেন, একদম এই কথা বলবেন। আচ্ছা তুমি আমাকে সবসময় চামচা চামচা কেন বলো বলো তো? কেন বলছি সেটা এখন বুঝতে পারবে না। বাড়িতে নতুন বউ এসে গেছে, আমি কেন এই কথাগুলো বলছি আর কিছুদিন বাদেই বুঝতে পারবে। অবশ্য তোমার ঘটে এসব কথা ঢুকলে তবে তো। নাও পুড়িয়ে দাও। পাঞ্জাবিটাও আমাকে পরিয়ে দিতে হচ্ছে, কদিন বাদে দেখবো প্যান্টটাও হয়তো আমাকেই পরিয়ে দিতে হচ্ছে। ঠিক করে হাতাটায় গলা। উফ কিছুই পারো না তুমি, উফ কিছুই পারো না তুমি। কি হয়েছে তোমার বলো না? তুমি তো আজকাল ভালো করে আমার দিকে তাকিয়েও দেখো না। দিদিভাই যদি সমস্ত সম্পত্তি নতুন বউকে দিয়ে দেয় তাহলে তোমার আমার কি হবে বলো তো? আর আমাদের সন্তানদের ভবিষ্যতে বা কি হবে? সন্তানের আবার হবে নাকি? কেউ দেখবে না, কেউ দেখবে না। কাজ করো थे। वो की हो হঠাৎ কি হচ্ছে? ছাড়াকে কি করছো তুমি? না 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 না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না। আমি কি হয়েছে বলবে তো? ঘরে কেউ এসে পড়বে। কি হয়েছে বলো আমাকে, ছাড়ো। না না না, আমি ছাড়বো না। আমি দেখেছি কাকাই কাকিমণিকে আদর করছিল। আমার শরীরটা কেমন করছে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এসবের মানে বোঝো তুমি? কিসের মানে?